আসসালামু আলাইকুম, শপিং টিপস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার, আমি আছি কামরাঙ্গি চরের একটি বিশাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এটি হচ্ছে জারা এন্টারপ্রাইজ। এই জারা এন্টারপ্রাইজ বাড়ির মেইন গেট, রাজকীয় মেইন গেট, সেটি MS হোক বা SS হোক, সব ধরনের মেইন গেট এই জারা এন্টারপ্রাইজ তৈরি করে। এছাড়া বাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের গ্রিল, বারান্দার গ্রিল এবং ছাদের গ্রিল এবং জানলার গ্রিল, সব ধরনের গ্রিলের কাজ এই জারা এন্টারপ্রাইজ করে। আজকে আপনাদের জানাবো জারা এন্টারপ্রাইজ যে বাড়ি নির্মাণের জন্য যে ধরনের উপাদান লাগে, যে কাজগুলো তারা করে, কোন কাজের কেমন রেট, সেটির পরিপূর্ণ তথ্য দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা শপিং টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম জয়নাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জয়নাল ভাই, আপনাদের যে এই ওয়ার্কশপে তো প্রচুর মালামাল দেখতে পাচ্ছি, যে এইগুলা তো বারান্দার, তারপরে একটা দরজা, এই যেগুলো এই এতগুলো মালামাল কিসের এটা বলেন? জি আলহামদুলিল্লাহ, এই এই গেটগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন সৌদি প্রবাসী মোহাম্মদ দেলোয়ার ভাই, ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ সাটুরিয়া। আজকে আগামীকালকে ইনশাল্লাহ ওনার বাড়িতে আমরা এই মালগুলো ফিটিং করতে নিয়ে যাবো। আল্লাহ রহমতগুলো মালামাল ওনার ওনার মাল আছে হচ্ছে দুইটা বাউন্ডারি, দুইটা বারান্দার গ্রিল আছে এবং ছাদের বাউন্ডারি রেলিং আছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ছাদের বাউন্ডারি রেলিং, এবং এইখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন রাজকীয় তাজ ডিজাইনের একটা এসএস মেইন গেট। এসএস মেইন গেট, হ্যাঁ। এবং ভাইয়ের কিছু প্লাস্টিকের ডোর আছে, এই নিয়ে এই এইগুলো ভাই অর্ডার করেছিলেন আমাদের কাছে, আমরা তার মালামাল তুলে ধরতেছি। তো এই যে আপনাদের এত অর্ডার কিভাবে হয় বলেন তো? আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দর্শক ভাইদের সাপোর্টে আর আমাদের কাজের ফিনিশিং এর জন্য ইনশাআল্লাহ আমাদের অনেক প্রচুর অর্ডার হয় এখন বর্তমানে। মানে আপনাদের যে অর্ডারগুলো পান হচ্ছে আপনাদের যে কাজের কোয়ালিটি বা কাজের ফিনিশিং, আমাদের কাজের কোয়ালিটি ভালো এবং ফিনিশিং ভালো, দর্শক ভাইদেরকে অনেক পছন্দ হয়, সেই সেই জন্য কিন্তু দর্শক ভাইরা কিন্তু আমাদেরকে কাজের অর্ডার দিয়ে থাকে। অর্ডার মানে আপনাদের কথা এবং কাজে এক এক মিল পাওয়া যায়, যে কারণে আপনাদের অর্ডারগুলো বেশি হয়। এই যে আমরা যেই মাল দিয়ে দর্শক ভাইকে বলি, সেই মালটাই কিন্তু আমরা কিন্তু দর্শক ভাইকে দিয়ে থাকি। যেমন এই 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 গেটটা সম্পর্কে একটু বলেন আমাকে। আচ্ছা, এই গেটটা সম্পর্কে বলি, এই গেটটার সাইজ আছে পাশে আছে হচ্ছে 6 ফিট এবং হাইট আছে 7 ফিট। এই গেটটি সম্পূর্ণই কিন্তু এসএস দিয়ে 1.5 মিলি দিয়ে 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বক্স পাইপ দিয়ে করা হয়েছে। এখানে কিন্তু আমরা কিন্তু 1 ইঞ্চি 3-4 পাইপ লাগিয়ে দিয়েছি, এখানে কিন্তু তাজ লাগিয়ে দিয়েছি, আমার এই গোল্ডেন তাজ লাগিয়েছি, এখানে কিন্তু আমরা গোল্ডেন অলিম্পিক লাগিয়েছি। এবং চারো সাইডে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু লাভলতা, এগুলো কিন্তু লাভলতা, এগুলো কিন্তু 1.5। অনেক দর্শক ভাইরা আছে যে ভাই আপনি বললেন যে 1.5 দিবেন, এখানে কিন্তু 1.5 দেন নাই, তবে কিন্তু এগুলো কিন্তু 1.5 হয় না, এটা আগেই বলে দেওয়া ভালো, কারণ এগুলো 1.5 হয় না, এই অলিম্পিকগুলো কখনোই 1.5 হয় না, এগুলো পাতলা হয়। তাছাড়া যত রকমের মাল আছে সব কিন্তু 1.5, সব SS-এর 1.5 দিয়ে করেছে জালা মালামাল। এই যে এখানটায় পিছনের শীটটা, সেটা কি, সেটাও কি 1.5? হ্যাঁ, পিছনের শীটটা 1.5, পিছনের শীটটাও 1.5। এইটা কি পকেট গেট আছে? এটা জি, এখানে একটা পকেট গেট আছে, এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এখানে পকেট গেট কোনটা। আমি 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 বলে দেই, এই যে এটা হচ্ছে একটা পকেট গেট, আর ভাইজানের দুইটা গেট, দুইটা পাল্লা হয়েছে, দুইটাই বাইরে খুলবে এবং পকেট গেটটা দিয়ে সবসময় যাতায়াত করবে, আর যখন বড় মালামাল ঢুকাবে তখন কিন্তু এই দুইটাকে পাল্লা বাইরের দিক খুলে তারপর কিন্তু বড় বড় ধরনের মালামাল ঢুকাবে, বড় মালামাল যাবে। জি, এইটা হচ্ছে, এটা হচ্ছে তাদের বোধহয় ইয়েতে মানে অ্যাপার্টমেন্টের সিঁড়ি ঘরের সামনে না, অ্যাপার্টমেন্ট না, ওনার একটা বাড়ি করছে, বাড়ির সামনের মেইন গেটটা, এটা মানে সিঁড়ি ঘর, সিঁড়ির সিঁড়ির ঘরের যেটা সেই গেটটা এটা। এবং তাদের তো এবং এই যে এইটা কোথায় ইউজ হবে, এই যে এই বেলকনির গ্রিলটাতে দেখতে পাচ্ছেন রাউন্ডের গ্রিলটা, এটা কিন্তু ছাদের উপরে ভাইজান সুন্দর করে একটা রাউন্ড করেছে, ওইখানে কিন্তু আমরা কিন্তু এই ডিজাইনটা রাউন্ড করে লাগিয়ে দিব। মানে ছাদের বেলকনি, এটা এটা ছাদের বেলকনি। জি জি, এটা ছাদের বেলকনি, ছাদের বেলকনিতে এটা কত সুন্দর করে রাউন্ড করে বানিয়েছি। তো এই যে ছাদের এই যে বেলকনি গুলো, এগুলো আপনারা কি হিসাবে রেটটা কি হিসাবে দিয়েছেন? এগুলো যদি 1.5 দিয়ে কোনো ভাইরা নেয় তাহলে আবার প্রতি স্কোয়ার ফিট পড়বে 550 টাকা স্কোয়ার ফিট, এগুলো পড়বে 550 টাকা স্কোয়ার ফিট, 550 টাকা স্কোয়ার ফিট। আর এবং এই যে ভাইয়ের যে গ্রিল গুলো, এগুলো কিন্তু বারান্দার গ্রিল, বারান্দার, হ্যাঁ, এগুলো কিন্তু বারান্দার গ্রিল, এগুলো কিন্তু 1.5 দিয়ে 550 টাকা স্কোয়ার ফিট পড়ছে, এটা 550 দিয়ে 550 টাকা স্কোয়ার ফিট। এবং এই যে এগুলো কিন্তু একই সাইজের মাল, একই সাইজের মাল, আমরা কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করে রাখছি, দেখতে পাচ্ছেন, চেক করতে চাইবে। হ্যাঁ,
জনাল ভাই যেটা বললেন যে এস এস এর যে প্রোডাক্ট গুলো যারা এস এস দিয়ে প্রোডাক্ট যারা বানিয়েছেন বা যারা বানাবেন তারা জানেন যে এস এস এর প্রোডাক্টের একটা হিসাব হচ্ছে থিকনেস এর থিকনেসের উপরে 1.5, 1.2 আমরা যে কথা বলছি জয়নাল ভাইয়ের সাথে, জয়নাল ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে যারা এন্টারপ্রাইজ, তাদের এই ঠিকানা হচ্ছে কামরাঙ্গীরচর, ঢাকা, কামরাঙ্গীরচর, নয়াগাঁও। এবং যারা এই ঠিকানায় আসতে চান, আপনাদেরকে উদ্দেশ্য বলছি যে ডিসক্রিপশনে এই যারা এন্টারপ্রাইজের গুগল ম্যাপের লিংক আমরা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সেই ডিসক্রিপশন গুগল ম্যাপ থেকে ক্লিক করে আপনারা এখানে চলে আসতে পারেন। তো যে জয়নাল ভাই, আপনারা আর কি কি ধরনের কাজ করেন? আমরা কিন্তু একটা বাড়ির যাবতীয় মেটারিয়ালের যত রকমের কাজ আছে ইনশাআল্লাহ আমরা কিন্তু সব ধরনের কাজই করে থাকি। দেখতে পারবেন যেটা রাজকীয় গেট, এই গেটটা সবসময় যারা আপনারা দেখতে থাকেন এটা কিন্তু একটা ভাইরাল গেট। এই গেটটা সবসময় আপনারা দেখেন, এই গেটটা কিন্তু কালার ছাড়া কেমন দেখতে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন কি দাঁড়ায় এই যে আমি আপনাদের দেখাচ্ছি। তো জয়নাল ভাই, আপনি বললেন যে আপনার একটা বাড়ির ইমারতে বা বাড়ি নির্মাণে যা যা প্রয়োজন হয় সেই জিনিসগুলো করেন, কিন্তু একটা বাড়িতে তো এমএস বা স্টিল বাদ দিয়ে বাথরুম বা ইয়েতে বা বারান্দায় সেখানে তো প্লাস্টিকের ডোর হয়। প্লাস্টিকের ডোর হয় তো আপনার কি আপনাদের কাছে প্লাস্টিক ডোর পাবে? ইনশাআল্লাহ আমাদের কাছে প্লাস্টিক ডোরও আছে। কোনো ভাইরাস যদি আমাদের কাছ থেকে প্লাস্টিক ডোর নিতে চায় তাহলে পরে কিন্তু আমরা ইনশাআল্লাহ কিন্তু আরএফএল এর প্লাস্টিকের দরজাগুলো কিন্তু আমরা ইনশাআল্লাহ দেখাতে পারবো। তারা দর্শকের চাহিদার খাতিরে, দর্শকের যে প্রয়োজন হয়, তারা আরএফএল এর যে প্লাস্টিক ডোর গুলো আছে এটা দেখতে হচ্ছে কি, এটা ডায়মন্ড ডোর, এটা হচ্ছে ডায়মন্ড ডোর, এটা ডায়মন্ড ডোর, প্লাস্টিকের ডায়মন্ড ডোর, আর এটা হচ্ছে আরএফএল এর প্রিমিয়াম ডোর, প্রিমিয়াম। আর এটা কি পপুলার বলে? এটাকে পপুলার বলে, এটা বলে হচ্ছে পপুলার ডোর। দেখেন কত সুন্দর ডিজাইন, চমৎকার ডিজাইনের। এটাকে বলে ইকো নাকি? এটাকে বলে পপুলার, এটাও পপুলার। জি, আর ইকো কোনটা? ইকো ইকো ইকোটা দেখাচ্ছি আমি আপনারা দর্শক ভাইদেরকে, আমি ইকোটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই গেটটা, এগুলো হচ্ছে, এই যে এগুলো হচ্ছে ইকোডোর, এগুলো হচ্ছে ইকোডোর, এই যে এগুলো হচ্ছে ইকোডোর, ইকোডোর। জি, তো এইগুলোর প্রাইস, এগুলোর প্রাইস কিরকম পড়বে সেটা একটু কোন কোন কোনো দর্শক ভাইরা যদি আমাদের কাছ থেকে প্লাস্টিক ডোরগুলো নিতে চায় তাহলে পরে কোম্পানির যা রেট আছে, হ্যাঁ, কোম্পানির যেই রেটটা আছে দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি সেই রেটটাই দিব, এক টাকা লাভে আমার প্রয়োজন নেই। কোম্পানি যেই রেটে দিচ্ছে আমি সেই রেটেই ওনাদেরকে মাল দিয়ে দিব, কোম্পানি রেটে আপনারা মাল পেয়ে যাবেন। মানে এই যারা এন্টারপ্রাইজ থেকে যারা ডোরগুলো নিতে চান, যে যাদের আমাদের কাছে প্রচুর প্রচুর মাল আছে, প্রচুর মাল ইনশাআল্লাহ আমাদের কাছে অনেক মাল আছে, প্লাস্টিক ডোর, এস এস, এম এস, সব ধরনের মাল আছে। আপনার যেই মাল পছন্দ হবে সেটাই স্ক্রিনশট আমাকে পাঠাবেন, আমি সেই মালটা দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করবো। আর অন্য অন্য যদি কোনো কোনো রকমের আপনাদের পছন্দ থাকে তাহলে আমাদেরকে দিবেন, আমরা দেওয়ার চেষ্টা করবো। মানে দর্শক, সুপ্রিয় ভিউয়ার, আপনারা শুনলেন, আপনাদের যেই যে জিনিসগুলো পছন্দ যে সেগুলো যদি আপনারা যারা এন্টারপ্রাইজের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে স্ক্রিনশট দিলে আপনারা কিন্তু তার কাছ থেকে, এই যে দরজা যখন আপনি নিবেন আপনার কিন্তু আলাদা করে এই প্লাস্টিকের ডোর কেনার জন্য আরেক জায়গায় যাওয়া লাগবে না, আপনি এক জায়গা থেকেই কিন্তু সমস্ত কিছু নিয়ে নিতে পারবেন। এই যারা এন্টারপ্রাইজ এই কামরাঙ্গীরচরের মধ্যে একটা বিশাল একটা ওয়ার্কশপ এবং তাদের সুনাম একদম দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তারা কিন্তু প্রচুর কাজ করে এই ওয়ার্কশপে, দেখতে পাচ্ছেন বিশাল বড় ওয়ার্কশপে তাদের প্রচুর কাজ হচ্ছে। এইখান থেকে এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জয়নাল ভাইকে কল করে আপনার যে যে জিনিসটা প্রয়োজন আপনি কিন্তু তার সাথে শেয়ার করতে পারেন, কোন জিনিসটা আপনি বানাতে চান, কোন জিনিসটা বানালে বেটার, এই ধরনের পরামর্শ তো আপনি দিয়ে থাকেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আপনার মাল যদি ভালো লাগে তাহলে পরে আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করুন, আপনি মাল নেওয়ার প্রয়োজন নেই, ওনার মাল নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু উনি আমার কাছ থেকে সুন্দর করে একটা পরামর্শ নিক,
যে ভাই কোন মালটা নিলে ভালো হবে, কোন মালটা নিলে খারাপ হবে, আমি ইনশাল্লাহ তাকে সলিড সলিড কথাটাই বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। যে জনাল ভাই, যে আপনারা যারা বাড়ি নির্মাণ করছেন বা বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন, আপনি কোন জায়গায় কোন জিনিসটা লাগাতে পারেন, কোন জিনিসটা কোন জায়গায় লাগালে আপনার বাড়িটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি চমৎকার লাগবে, কারণ এখন একটা বাড়ি নির্মাণ করে কিন্তু কোটি টাকার মতো খরচ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি পারফেক্ট জিনিসটা যদি আপনি লাগান, আপনি যেমন ধরেন আমরা একটা সময় বাড়িতে গ্রিলে আমরা যে MS এর যে গ্রিল করতাম, সেই যে মরিচা ধরতো, জং ধরতো, এখন কিন্তু সেই জায়গাটা চলে আসছে এটা কোনোদিন মরিচা ধরবে না, কিছু ধরবে না, মরিচা জং কিচ্ছু আসবে না। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আমাদের কারখানা। আর কেউ যদি গুগল ম্যাপ দিয়ে আসতে চান তাহলে গুগল ম্যাপে গিয়ে যারা এন্টারপ্রাইজ দিয়ে গুগল ম্যাপে সার্চ করবেন, আমাদের কারখানার লোকেশন ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দিবে। বাহ, দেখিয়ে দিবে, চমৎকার। আপনারা কিন্তু অনায়াসেই এই, আমি বলবো দর্শক ভিউয়ারদের যাদেরকে বলবো, যারা বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একবার যারা এন্টারপ্রাইজ ভিজিট করে যাবেন, দেখে যাবেন, সশরীরে এসে দেখে যাবেন, তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাস অনেক বেশি বাড়বে। হ্যাঁ, যারা বাংলাদেশে আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কারখানায় আসতে পারবে, আর যারা বাংলাদেশে নাই তারা যে তাদের কোনো যদি আত্মীয় স্বজন থাকে তাহলে পরে আমাদের কারখানায় পাঠাক, আমাদের লোক আছে, আমি নিজেও কারখানায় অল টাইমই থাকি ইনশাল্লাহ, আমাদের কাছে ফোন দিয়ে আসুক, আমরা কারখানায় অল টাইম সকাল 10টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আমাদের কারখানা খোলা থাকে ইনশাল্লাহ। মানে খোলা থাকে কারখানায়, অবশ্যই আপনারা কারখানাটা ভিজিট করে যাবেন, তাহলে কিন্তু আপনারা আত্মবিশ্বাস বাড়বে, আপনি এখান থেকে নিতে পারেন। এবং যারা এই আমাদের এই ভিডিও দেখে যারা এন্টারপ্রাইজকে যারা কন্ট্যাক্ট করবেন তাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনি শপিং টিপ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কল করেছেন, তাদেরকে এই ইনফর্মটা করবেন, তাহলে এই জয়নাল ভাই আপনাদের সাথে আরেকটু খাতির বেশি পাবেন ইনশাআল্লাহ, আরেকটু খাতির বেশি পাবেন। তো জয়নাল ভাই, আমরা আর ভিডিও বড় করলাম না, এখানে শেষ করলাম, আর কিছু বলা বাকি আছে বলেন? হ্যাঁ, একটুখানি এই যে অর্ডার সিস্টেমটা আমি বলি, অর্ডার সিস্টেমটা এই আমরা আগের ভিডিওতে যদিও বলেছি যে এই যে অনলাইনে যে এখন অর্ডার হচ্ছে, ডিজিটাল মার্কেটিং অনলাইনে অর্ডার হচ্ছে, তো এই অনলাইনে অর্ডার করার সিস্টেমটা কি আপনি বলেন? যদি কোনো ভাইরা যদি প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করতে চায়, আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, ডাইরেক্ট কলের নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, ওইখানে কিন্তু সরাসরি কিন্তু আমাদের কাছে ফোন করে কিন্তু কাজ অর্ডার কনফার্ম করতে পারবে। আর যদি অর্ডারের সিস্টেমটা হচ্ছে কোনো ভাইয়ের যদি একটা গেট থাকে, যদি 1,00,000 টাকা যদি গেটের দাম আসে তাহলে পরে 50% অথবা 20% টাকা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে, তাহলে পরে আমরা বুঝে যাবো যে ভাই আপনার কাজটা আমরা আমাদের কাছে কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, মানে সেইভাবে যে মিনিমাম 30% অ্যাডভান্স করতে হবে, এবং অ্যাডভান্স করলে আপনাদের প্রোডাক্ট বানাবে, এবং বাকি টাকা কাজ শেষে, কাজ একদম বুঝিয়ে দেওয়ার পরে আমাকে বাকি টাকা পেমেন্ট করে দিতে হবে। তো এই যে দরজাগুলো, এই যে গ্রিলগুলো, এগুলো কি যেই রেটটা বললেন সেই রেটটা কি একদম ফিটিং করার সহ? জি, ফিটিং সহ, একদম ফিটিং এর জন্য আমাকে আলাদা কোনো চার্জ দিতে হচ্ছে না, আমি ফিটিংটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। ফিটিংটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন, যারা এন্টারপ্রাইজ থেকে ফিটিংটা ফ্রিতে পাবেন, এবং যারা এন্টারপ্রাইজ আপনার বাড়িতে গিয়ে এইগুলা ফিটিং, এবং এই মাল কিন্তু আমি নিয়ে যাব, আমি যে নিয়ে যাব একটা ক্যারিং খরচ আছে, তার কিন্তু 50% টাকা কিন্তু আমি দিয়ে দেব। বিশাল সুযোগ যে এই দরজা, এই যে গ্রিল, এই যে বারান্দা, এগুলো সমস্ত কিছু ফিটিং সহ, উনি যে রেটটা বললেন সেগুলো ফিটিং চার্জ সহ, এবং ক্যারিং কস্ট 50% যারা এন্টারপ্রাইজ বহন করবে। জি ইনশাল্লাহ। তো ধন্যবাদ জয়নাল ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা এটি পারচেস করতে চান তাদেরকে বলবো যে আপনারা কমেন্টে পারচেস করতে পারবেন না, আপনারা পারচেস করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নক করতে হবে। আপনারা শুধু আমাদেরকে ভিডিওটি কেমন লাগলো, ভালো মন্দ সেটি কমেন্ট করতে পারেন, যদি কমেন্টে বলেন যে আমার দরজা লাগবে তাহলে কিন্তু আর পারচেস হবে না। আপনাকে পারচেস করতে হলে স্ক্রিনে দেখানো যে নাম্বার, সেই নাম্বারে আপনাকে কল করতে হবে, সেখানে আপনাকে মেসেজ করতে হবে, নক করতে হবে, তাহলে কিন্তু আপনি এই পারচেসের প্রক্রিয়াটা আপনার সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, যারা শপিং টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।